हेलो, वेलकम टू माय चैनल। आज आपनादेर साथे एकटी नतून आपडेट निये हाजिर होयेछि, ताई आपनारा प्रत्येकेई खूब धैर्य सहकारे भिडियोटिके देखुन। नतून आपडेट भार्शन डेली ट्रैकिंग की करे आपनारा करबेन, सेई जन्य आपनारा प्रथमेई पोषण ट्रैकर एपटी आपडेट करे नेबेन। आपनारा एई भिडियोते स्टेप बाई स्टेप देखे नीन पोषण ट्रैकारे डेली ट्रैकिंग करार समय की कि परिवर्तन एसेछे। देखुन आपनारा प्रथमेई पोषण ट्रैकर एपटीके ओपेन करबेन। एई एपटी ओपेन करार साथे साथे देखुन डेली ट्रैकिंग रयेछे, एई डेली ट्रैकिंगे आपनारा क्लिक करबेन। क्लिक करार साथे साथेई आपनारा देखते पाच्छेन एरकमई एकटी पेज ओपेन हबे। देखुन देखा जाच्छे AWC स्टैटास ओपेन, एबं एखाने AWC कोडटा देखुन शो करछे, जेटा आगेर भार्शने ए रकम देखातो ना। आपनारा खेयाल करुन एखाने आरो तीनटी अपशन जुक्त होयेछे। देखुन एक नम्बर देखुन अटेंडेंस और मर्निंग स्नैक्सर घर, दुई THR बा HCM एर घर, थार्ड देखुन एक्टिविटी एर घर। ए THR एर घर आगेर भार्शने छिलो ना, आपनारा जानेन अटेंडेंस मर्निंग स्नैक्स HCM एकसाथे एकटा विंडो एर मध्य छिलो, एखन सेटा आलादा होये गेछे। एरपर आपनारा अटेंडेंस और मर्निंग स्नैक्स एर उपर क्लिक करुन। क्लिक करलेई एरकम एकटी अपशन आपनारा देखते पाबेन। देखुन दुटो आलादा अपशन रयेछे, एकटा अटेंडेंस एर विंडो आर एकटा देखुन मर्निंग स्नैक्स एर विंडो। एरपर आपनारा अटेंडेंस एर उपर क्लिक करबेन। क्लिक करार साथे साथे एरकमई एकटी पेज ओपेन हबे। एखाने आपनारा अटेंडेंस एबं मर्निं स्नैक्स दिते पारबेन। आगेर भार्शने एखाने आपनारा अटेंडेंस एबं मर्निं स्नैक्स HCM दिते पारतेन, किन्तु बर्तमाने एखाने आपनारा एई दुटी जिनिस अर्थात अटेंडेंस एबं मर्निं स्नैक्स इनपुट करते पारबेन। आपनारा एक एक करे एखाने सकल बेनिफिशियारिर अटेंडेंस एबं मर्निं स्नैक्से एइभावे क्लिक करे आपनारा साबमिट करुन। एकबार जदि आपनारा एइभावे अटेंडेंस एबं मर्निं स्नैक्स एखाने इनपुट करेन, ताहले अटोमेटिकभावे एइ मर्निं स्नैक्स एइ कलमटा आपडेट होये जाबे। आपनादेर एखाने किछु करते हबे ना। এই দেখুন এখানে আপডেট হয়ে গেছে। এবার আসি THR অর HCM এ, এই অপশানটা একটু দেখে নিন। সেই জন্য আপনারা এই অপশানটাতে ক্লিক করুন। ক্লিক করলেই আপনারা এরকমই একটি পেজ দেখতে পাবেন। এই পেজ দেখুন আলাদা করে প্রেগনেন্ট ওম্যানের উইন্ডো, ল্যাকটেটিং মাদার্স, চিলড্রেন 0-3 ইয়ারের উইন্ডো, চিলড্রেন 3-6 ইয়ারের উইন্ডো আপনারা দেখতে পাবেন। আপনারা আগের ভার্সানে এই THR প্রত্যেক বেনিফিশিয়ারির পাশে থ্রি ডটে ক্লিক করে THR এর সংখ্যাটাকে লিখতেন, কিন্তু বর্তমানে আপনারা আগের নিয়মে THR ইনপুট করতে পারবেন না। এখন থেকে আপনাদের এখানে অর্থাৎ ডেলি অ্যাটেন্ডেন্সের মাধ্যমে সমস্ত কাজকর্ম অর্থাৎ সকল বেনিফিশিয়ারির অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স HCM THR সাবমিট করতে হবে। এখন আপনারা এই প্রেগনেন্ট ওম্যানে ক্লিক করুন। ক্লিক করলেই এরকমই একটি পেজ আপনারা দেখতে পাবেন। দেখুন উপরে লেখা আছে HCM, তার ঠিক নিচে দেখুন একটি বক্স রয়েছে, এবং THR লেখার নিচেও দেখুন একটি বক্স রয়েছে। অর্থাৎ প্রেগনেন্ট মহিলাকে যদি HCM অর্থাৎ হট কুক মিল দিলে এই অপশানে ক্লিক করবেন, আর যদি THR অর্থাৎ শুকনো খাবার দিলে এই অপশানে আপনারা ক্লিক করবেন। যদি এই THR অপশানে ক্লিক করেন তাহলে এরকম দুটি অপশান আপনারা দেখতে পাবেন, এক 7 দিন অর্থাৎ 7 ডেজ, এবং দুই দেখুন 15 দিন অর্থাৎ 15 ডেজ। অর্থাৎ 7 দিনে ক্লিক করে সাবমিট করলে তাহলে এই বেনিফিশিয়ারি 7 দিন THR দেওয়া হবে, আর যদি 15 দিনে ক্লিক করে সাবমিট করেন
তাহলে 15 দিনে টিএইচআর সাবমিট হবে। আপনারা যদি সকল বেনিফিশিয়ারি এইচসিএম অর্থাৎ হট কুক মিল বা রান্না করা খাবার দেন তাহলে আপনারা এই এইচসিএম অপশানটা ক্লিক করে সাবমিট করতে পারেন। যদি আপনারা এইচসিএম দেন তাহলে এই কাজটি আপনাদের প্রত্যেক দিন করতেই হবে। একইভাবে আপনারা ল্যাকটেটিং মাদারে ক্লিক করুন। ক্লিক করলেই আগের মতো এরকমই একটি পেজ দেখতে পাবেন। দেখুন ল্যাকটেটিং মাদারের নামের পাশে আগের মতোই এইচসিএম অর টিএইচআরের ঘর দেওয়া রয়েছে। ঠিক আগের মতো এইচসিএম অর টিএইচআরের ঘরে ক্লিক করে সাবমিট করবেন। আপনাদের প্রতিদিন এই কাজটি করতে হবে। ঠিক একই রকমভাবে চিলড্রেন 6 মান্থ থেকে 3 ইয়ারে ক্লিক করে এইচসিএম অর টিএইচআর সাবমিট করবেন। এরপর চিলড্রেন 3 ইয়ার থেকে 6 ইয়ারে ক্লিক করে এইচসিএমগুলোকে এইভাবে ইনপুট করে সাবমিট করুন। এইসব শিশুদের কোনোভাবে টিএইচআর সাবমিট করবেন না। এবার থেকে প্রত্যেক দিন আপনাদের এই সব ডেলি ট্র্যাকিংয়ের কাজগুলি আপনাদের অবশ্যই করে করতে হবে। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন আগের ভার্সন থেকে এই ভার্সনটি অনেকটাই পরিবর্তন হয়েছে। এরকম আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।